চ্যানেল সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা সুন্দর দিন নিয়ে। আশা করব আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে কদিন যাবত কিন্তু দাওয়াত খেতে খেতে একেবারেই মানে দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ করলাম, খুব ভালো লাগছিল। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি তো মুগ্ধ। এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছেন যে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আর তোমরা অনেক এনজয় করতেছো দুই বোন মিলে। তো এতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর আমাদেরও ইচ্ছে ছিল যে যদি আমার ভাই বোনদেরকে কাছে পেতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, তাই না? তো সেই ভাগ্যটা যেহেতু হলো না, ইনশাল্লাহ হবে, কোনো না কোনো এক সময় আমরা একত্রে হব, দেখা হবে, এমন একটা আয়োজন তো অবশ্যই করব। এই প্ল্যাটফর্মে যেহেতু এসেছি অবশ্যই হবে। তো মেঘলা আকাশ, আকাশটা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন ওয়েদারটা, আকাশ কিন্তু আমার বাসা থেকে দেখাই যাচ্ছে। আর এই ওয়েদার থাকলে না ভালো লাগে। আজকে দুদিন যাবত মোটামুটি ঠান্ডাই পড়েছে, বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো এই বৃষ্টির দিনটা মাঝে মাঝে ভালো লাগে, কারণ ঈদের পর থেকে কিন্তু অনেক গরম ছিল, অসহ্য একটা গরম। এই গরমটা আমাদের কারো কাছে ভালো লাগে নাই, এখন একটু একটু ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তো আমি বিকালের নাস্তাটা রেডি করব, রেডি করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়ার আইটেমটাও। তো নাস্তাটা বানানোর আগে আপনাদের ভাইয়া আমাকে কী সারপ্রাইজ দিল সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ওই যে দেখতে পাচ্ছেন, ও গতকাল সন্ধ্যার সময় আমি পায়েলের বাসায় গেলাম মুস্তফাকে গিফট দেওয়ার জন্য। তো সেখান থেকে এসে দেখি যে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে আসছে। এই জিনিসটা কি আমি একা একা শুধু মানে উপলব্ধি করব? ভাবলাম যে আপনাদেরকেও সঙ্গে নিয়েই করব। তো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে এই মানে ওর যে একটা মনের মধ্যে ও যে আমার জন্য মনে করে জিনিসটা নিয়ে আসছে আমাকে একটু খুশি করার জন্য, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। তো আনার পর কিন্তু আমাকে বলে নাই, এই যে এখন আমি সবগুলো নিয়ে এসে আপনাদের সামনাসামনি দেখাবো। তো এভাবে কিন্তু এক হাতে আনা যাচ্ছে না, তো আমি এভাবে করে নিয়ে আসি। কিন্তু কভার করা আছে, এটা খুলে দেখাতে হবে। তো দেখে একটু একটু বুঝতে পারতেছেন, এটাকে আমি খুলেই দেখাবো। আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ, আমি তো মহা খুশি। তো এটা কিন্তু আপনাদেরই দেওয়া ভালোবাসা, তো এটাকে তো যত্ন করে রাখতেই হবে, তাই না? আপনাদের ভালোবাসা আর আমার অক্লান্ত পরিশ্রমের জিনিসগুলো সুন্দর করে যত্ন করে রাখতে হবে, সেজন্যই এগুলো করা আর কি। এগুলো পাওয়ার পর অনেক যত্ন করে উঠিয়ে রেখে দিয়েছিলাম সুকেজের ভিতরে। তো এগুলো সুকেজে রাখার জিনিস না, এগুলো চোখের সামনেই রাখতে হয়। এত কষ্টের ফল, এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটাকে চোখের সামনেই ঝুলিয়ে রাখতে হয়, সেই জন্যই বাদাই করা। আর এই বাদাইগুলো করতে মানে অনেক দিন টাইম লেগেছে, প্রায় 10-15 দিন। তারপরেও কিন্তু লুকটা একটা ভুল করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন আমার এই যে এটা কিন্তু মাঝখানে আর ওটা নিচের দিকে চলে আসছে। তো আবারও এটা ঠিক করিয়ে আনতে হবে। এই ফ্রেমগুলো বাদাই করতে অনেক দিন টাইম কেন লাগলো? আপনাদের ভাইয়া কিন্তু প্লে বাটনগুলো নিয়ে যায়, মানে নিয়ে দিয়ে আসে নাই দোকানে, ওনাদেরকে অর্ডার করে দিয়ে আসছিল। তো ওনারা রেডি করে যখন প্লে বাটন নিয়ে গেল তখন শুধু লাগিয়ে দিল আর কি এমন। আর এখানে দুইটা অ্যাপ্লিকেশন, এই দুইটাকেও কিন্তু সুন্দরভাবে বাদাই করে নিয়ে আসছে, গ্লাস লাগানো সুন্দর ফ্রেমের ভিতরে। তো এগুলো হচ্ছে আমি বলবো যে যত্নের জিনিস, যত্ন করে রাখতে হয়। আর আমি যেভাবে করলাম, ভিতরে একটা মকমল কাপড় আছে কালো, মানে ব্ল্যাকের ভিতর যদি সিলভার কালারটা দেওয়া হয় তাহলে কিন্তু ফুটে ওঠে। তো এভাবে করে আমার ভালো লাগছে, আমি এভাবেই দিলাম। আপনাদের ভাইয়া এটার জন্য অনেক বেশি পরিশ্রম করেছে, কারণ প্লে বাটন তো আর দোকানে রেখে আসা যায় না, ওনাদেরকে অর্ডার করে তারপর ওনারা যখন রেডি করলো তারপর প্লে বাটন নিয়ে যাওয়া হয়েছে। আর এটা লাগানোর পর আঠাটা উপরের দিক থেকে ছুটে চলে আসছে আর কি, তো এটাকে ঠিক করে দেবে বলেছে।
এটাও মাঝখানে থাকবে, চাইলে এভাবেও রাখা যায় ইচ্ছে, কিন্তু আমার এখানে ইচ্ছে যে মাঝখানে থাকুক। মখমল কাপড়ের মধ্যে দিলে জিনিসটা ফুটে উঠবে, না হয় কিন্তু ফুটবে না। তো গোল্ডেন প্লে বাটন যখন পাওয়া হবে তখনও ওটাকে ওভাবেই রাখবো। তো এটাকে ব্ল্যাকের মধ্যে সিলভার কালার আর কি, ভালোই লাগছে। আর এখানে দুইটা এই যে সিলভার প্লে বাটনের সঙ্গে কিন্তু থাকে জিনিসগুলো, অ্যাপ্লিকেশন ইউটিউব থেকে অনেক সুন্দর একটা অ্যাপ্লিকেশন করা আমাদের জন্য। তো এটাকেও বাদাই করে ফেলা হয়েছে গ্লাসের ভিতরে, সুন্দর ফ্রেমের ভিতরে। তো এগুলো আসলে সুন্দরভাবে যত্ন করে রাখার জিনিস, এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এত কষ্টের পর সম্মানী পদক যখন ইউটিউব থেকে দেয় তখন তো সেটা যত্ন করে রাখবো। আর আমার ইচ্ছে আমার নাইনাতকুর যখন হবে ওরা এগুলোকে দেখবে, বলবে যে আমার দাদুর পরিশ্রমের ফল বা আমার নানুর পরিশ্রমের ফল, তখন কিন্তু আমার কাছে ভালো লাগবে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। যারা আমাদের মতো এরকম কষ্ট করে জিনিসগুলা পেয়েছেন তারাও কিন্তু এমন যত্ন করেই রাখছেন আমি জানি। তো আমার ভালো লাগছিল এভাবে করে ফ্রেমে বাদাই করতে, আমি এভাবেই করে রাখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে আসলাম সরাসরি কিচেনে, রান্না করব। রান্না বলতে বললাম না বিকালবেলার নাস্তা, আজকে বিকালের জন্য বানাবো হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। তো বাবা মা যেহেতু আছে ভাবলাম যে পাস্তাটা রান্না করি আজকে, ভালো লাগবে সবাই একসঙ্গে খেলে। প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়েছি, যেহেতু আমরা লোকজন বেশি আছি সবাই খাবো, এক প্যাকেটই লাগবে। তো পুরোপুরি এক প্যাকেটই নিয়ে নিচ্ছি। তো এখন এই পাস্তাগুলো দিয়ে দিব, 1 লিটার পানির মধ্যে এক প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি। চাইলে আরও একটু বেশি পানি দিতে পারেন, যেহেতু পাস্তার পরিমাণটা বেশি আমি পরিমাণটা বুঝে দিয়ে দিব। এগুলো ভাত যেভাবে রান্না করে ঠিক সেভাবেই কিন্তু পানি দিয়ে সেদ্ধ করতে হবে, বেশিক্ষণ সময় সেদ্ধ করা যাবে না ভাতের মতো। যখনই দেখবো যে পাস্তাটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তখন নামিয়ে নিলেই হবে। সময়টা আমি বলে দিব, টোটাল 8 থেকে 9 মিনিট সময় লাগতে পারে আর কি। তো 1 লিটারের চেয়ে একটু বেশি পানি লাগলো, ডুবন্ত অবস্থায় থাকতে হবে পাস্তাগুলো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিব 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, এতে করে পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরে থাকবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত বলক চলে না আসে। বলক আসলে অবশ্যই ঢাকনাটা খুলে দিতে হবে, আর না হয় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। তো এক সাইড থেকে চুলার আঁচ কমিয়ে রেখে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর এক সাইডে সবজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে রান্নার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আমি কিছু সবজি ভাজা করে নেব। সবজি ভাজার জন্য এখানে আদা রসুন কুচি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ করে করে। আদা রসুন কুচি দিয়েই সবজিটাকে ভাজা করতে হবে। আর এদিক থেকে আমার পাস্তা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। আদা রসুন কুচিটা মানে খুব ফাইন করে কেটে নিতে হবে, চাইলে আপনারা এখানে বাটাও দিতে পারেন, তবে হোয়াইট সস পাস্তা রান্না করতে গেলে অবশ্যই কুচি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। 3টি আইটেমের সবজি নিলাম আমি এখানে, সবুজ ক্যাপসিকাম আর গাজর আর টমেটোর উপরের যে শক্ত স্কিনটা আছে সেটাই নিলাম আমি, ভেতরের নরম অংশটা ফেলে দিয়েছি। এই সবজিগুলো ভাজা এমনভাবে করতে হবে পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না, চুলার আঁচটাকে একটু হাই রেখে তারপর 2-3 মিনিটের মতো ভাজা করলেই হবে, যাতে করে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে আর কি। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর অনবরত নেড়ে চেড়েই সবজিটাকে ভাজা করতে হবে। গোলমরিচ দিয়ে দিচ্ছি ক্রাশ করে।
ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমনটা মানে ঝাল খেতে পছন্দ করেন নি আর কি। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম। আরও একটু দিব যখন আমি পাস্তা রান্না করব তখন। আর এটা ভাজা করা হয়ে গিয়েছে, এখন আমি পাস্তাটা দেখে নিচ্ছি। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে, আমার এখানে প্রায় 9 মিনিটের মতো সময় লাগছে আর কি সেদ্ধটা হতে। 8 থেকে 9 মিনিট সময়ই লাগবে। এখন একটা স্ট্রিনারে ছেঁকে নিচ্ছি। একটু ট্যাবের পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে ঝরঝরে থাকবে এই পাস্তাগুলো। এখন আমি পাস্তাটা রান্নাই করে ফেলবো। খুবই অল্প সময়ে হোয়াইট সস পাস্তা রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই পাত্রের মধ্যে দিয়ে দিব আমি এখানে বাটার। বাটার দিয়ে আজকে আমি এই পাস্তা রান্না করব। দিয়ে দিচ্ছি 2 টুকরো বাটার। এখানে মেল্ট করার পর 2 টেবিল চামচ পরিমাণ হবে। আর বাটার দিয়ে এই পাস্তাটা রান্না করলে সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তো এর মধ্যে দিব আদা কুচি, রসুন কুচি 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিব। আদা রসুনের কুচিটা যখন একটু হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা একটু বাটারের সঙ্গে ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। ময়দা ভাজার পর কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা আমরা সবাই জানি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এই দুধটা দিলে মনে করেন এটা খুব সুন্দর ক্রিমি হবে আর কি। দুধটা অল্প অল্প করে দিচ্ছি। আর অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা ক্রিম তৈরি করে নিতে হবে সস আর কি। এটাই হবে হোয়াইট সস পাস্তা। দুধ আমি অল্প অল্প পরিমাণেই দিব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও একটু চিলি ফ্লেক্স, এটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এগুলোর ঝাঁজগুলাই কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা মরিচ যদি ইউজ করতে চান তাও পারবেন, তবে আমি গোলমরিচ আর চিলি ফ্লেক্সটাই ইউজ করছি। আর অনবরত নেড়ে চেড়ে এই সসটাকে তৈরি করে নিতে হবে। যখনই বলক এসে যাবে তখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। আর আমি কিছু পরিমাণ দুধ রেখে দিয়েছি, যদি লাগে পরবর্তীতে দিব। পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো গরম থাকার কারণে একসঙ্গে জড়ো হয়ে যায়, একটু আলাদা আলাদা করে ছাড়িয়ে দিলেই কিন্তু সুন্দর ঝরঝরে থাকবে। আর এই পাস্তাটা অবশ্যই আপনাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পাস্তা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো। এখানে চাইলে কিন্তু আপনারা এই সবজির সঙ্গে কিছুটা পরিমাণ চিকেন ফ্রাই করেও দিতে পারেন, যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। আজকে আমি শুধু সবজি দিয়েই করতেছি। এখন খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে, 2-3 মিনিটের মধ্যে এই পাস্তাটা নামিয়ে নিব। যদি মনে করেন যে আপনাদের সসের পরিমাণ এখানে কম হয়ে গেল তাহলে একটু দুধ রেখে দিবেন, সে দুধটা দিয়ে নিলেই কিন্তু সুন্দর আপনার পছন্দ অনুযায়ী হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। আর এই পাস্তাটা সব বয়সী মানুষ খেতে পারে, যারা ডায়াবেটিক্সের রোগী তারাও কিন্তু খেতে পারেন আর ভালো লাগে, যেহেতু এটার মধ্যে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু থাকে না। তো আজকে বাবা মার জন্য রান্না করতেছি আমি, আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটা, খেতে তো অসাধারণ মজার। তো আমি আরও 1 কাপ পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে চিজ ব্যবহার করব, এটা কিন্তু এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিজ।
দুধটা দেওয়ার ফলে এটা একটু পাতলা পাতলা মনে হবে, তবে চিজ দেওয়ার পর আপনি অনবরত যখন নাড়তে থাকবেন এটা কিন্তু একেবারেই ঘনত্ব হয়ে যাবে, নামানোর পর আরও বেশি ঘন হয়ে যায়। সেজন্য একটু পরিমাণ দুধ রেখে দিতে পারেন, যদি আপনার পছন্দ হয় একটু পাতলা রাখবেন, যদি মনে করেন যে একটু ঘন খাবেন তাহলে ঘন রাখবেন, এমনিতেই কিন্তু এটা ঘন হয়ে যায়। তো আমার পাস্তা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কতটা ক্রিমি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এটা খেতে অসাধারণ মজার। আমরা সবাই জানি বাহির থেকে চড়া দাম দিয়ে কিনে না এনে বাসায় কিন্তু এই মজার খাবারগুলো স্বাস্থ্যসম্মত আকারে বানিয়ে নিতে পারি, তখন ছোট বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। আর এটা গরম গরমই পরিবেশন করতে হয়, তাই না? আমরা সবাই জানি। আমি সার্ভ করে নিচ্ছি। গরমাগরম বিকালের নাস্তা রেডি, মা বাবা আমি খাবো। বাবার তো এই পাস্তাটা খুব বেশি পছন্দের। মজার মজার খাবার সবাই খাবে, তবে আমি আব্বু আম্মু বসে গেলাম, আমরা খাবো। আর অনিবা ওদিকে ভিডিওর কাজ করতেছে, অনিবার তো অনেক পছন্দের খাবার। ইব্রাহিম ঘুমাচ্ছে, আর ইব্রাহিমের বাবাও ইব্রাহিমের সঙ্গে ঘুমাচ্ছে। বিকালবেলার নাস্তাটা আসলে গরম গরম খেতে পারলে ভালো লাগে, তো ইব্রাহিমের বাবাকে ডেকে আসলাম, ও নামাজ পড়ে আসতেছে খাবে। তো আসরের আজান হয়েছে আর কি, তো আমরা নামাজ শেষ করেই নাস্তাটা তৈরি করেছি। তো ওর বাবা যেহেতু ঘুমিয়েছে তো ভাবলাম যে একটু পরেই আসুক, সমস্যা নেই, ওভেনে গরম করে দিলেই কিন্তু আবার সেই পাস্তা হয়ে যায়। তো আমরা খেতে বসে যাচ্ছি। আর কেমন হয়েছে পাস্তাটা অবশ্যই লিখে জানাবেন। এই পাস্তা আমরা বাহির থেকে কিনে না এনে যেহেতু এখন লকডাউনে খেতে পারছি না, তো বাসায় কিন্তু মজার জিনিসটা তৈরি করে ফেলতে পারি, তাই না? তো বলেছিলাম খাওয়া দাওয়া করেও দেখাবো, খেয়ে ফেলতেছি, বাবা মা আর আমি সবাই খাবে। তো আশা করব ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।